निर्वाचन प्राक्काले धक्का घासफुल शिविरे बीजेपी बाराबोनी विधानसभा प्रार्थी अरिजित राय और जिला सभापति शिवराम बर्मनेर हात धरे तृणमूल पंचायत समिति सदस्य जमुना समाददार और पंचायत प्राक्तन सदस्य चुमकी नायक तृणमूल छेड़े बीजेपी जोग दिलेन। तारा एदिन दाबी करे तादेर उपर नाना भावे एलाकार विधायक विधान उपाध्याय अंगुली हेलने तार भाई पंचायत समितिर विभिन्न अन्याय काजकर्म करातेन जा तारा करते अस्वीकार करलो नाना भावे बल प्रयोग करे करा हतो। আর এই অভিযোগ করে তৃণমূলের কাজের সঠিক পরিবেশ নেই বলেই দাবি তুললেন তারা। বুধবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এই দুই সদস্য বলেই জানিয়েছেন তারা। তাদের বক্তব্য এদিন বিজেপি প্রার্থী অরিজিৎ রায় সাংবাদিকদের কাছে দাবি করেন তাদের প্রচারে তৃণমূল বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতে চাইছে। এদিকে বিজেপির প্রচার বন্ধ করার চেষ্টা চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা, যার জন্য তারা বেশ কয়েকটি ক্ষেত্রে থানায় ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছেন। অত্যন্ত মানে নিচু স্তরীয় কাজ তারা করছে, বিভিন্ন মানে যেটা বরাবর বলে এসেছি, সাতটা আমাদের লোকসভা বা জেলার নটা বিধানসভা সব থেকে সেন্সিটিভ বিধানসভা বারাবুলি। ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছুদিন আগেই রাত্রির ওপর আমি হামলা হয়েছিল আমার ওপর, তো সেই বিষয়ে আমি অভিযোগ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আপনাদের জানাচ্ছি, এতদিন হয়ে যাওয়ার পরও এখানকার প্রশাসন কতটা নিরপেক্ষ আমি জানি না। যে সমস্ত ক্রিমিনালদের আমি প্রায় এগারো জন যারা আমাকে হামলা করেছিল সে এগারো জনের নামে স্পেসিফিক কমপ্লেন আমি বারাবুলি থানায় করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে আপনাদের জানাচ্ছি তাদেরকে বেলেবেল সেকশন দিয়ে এখানকার প্রশাসন বের করে দিয়েছে। তারা চব্বিশ ঘন্টার মধ্যে বের করে আবার স্বমহিমায় তারা দাপিয়ে বেড়াচ্ছে। বরাবর শান্তির পরিবেশ রয়েছে এখানে, কোথাও অশান্তির পরিবেশ নেই না। আগামী দিনে হবে আমাদের আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস আমাদের পার্টি কখনো চায় না কাউ মানে কোনো রুট ঝামেলাতে নেই। আমরা পিস মেনটেন করি, আমরা চেষ্টা করি পিস মেনটেন করি। যারা অশান্তির পরিবেশ বলছে তাদের কিছু নেই, কোনো সংগঠন নেই, কিছু নেই, যে কারণে তারা একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আজকে আপনার সেরকম কোনো রিপোর্ট নেই, তো আমি তখন সামনে ঢুকবো, আমার কাছে সেরকম কোনো রিপোর্ট নেই। দেখুন, সবার স্বাধীনতা রয়েছে, যে যেখানে খুশি যেতে পারে।